আজকে থেকে 10 বছর আগে বাংলাদেশের একজন রিনাউন্ড স্কলার আমাকে একটা কথা বলেছিলেন। আমি তার কাছে গিয়ে বলেছিলাম যে আমি একজন দায়ী হতে চাই, আমি তার নামটা বলবো না, কারণ বাংলাদেশে দলাদরের অভাব নাই, কিন্তু নামটা বলে ফেলাই বলবে আপনি তাহলে ওই দলের মানুষ, ওই জন্য বলতে যাবো না। তিনি বলেছিলেন মাত্র 3টা কাজ তুমি করো, ইনশা আল্লাহ তাআলা তুমি দিনের জন্য কিছুটা কিছু হলেও করতে পারবে ইনশাআল্লাহ। আমি সেম নসিহত আজকে সবাইকে করছি। তিনি 3টা কথা বলেছিলেন। একটা হচ্ছে প্রথম ইলম, তোমার ইলম অর্জন করতে হবে, এবং এমন ইলম অর্জন করো না যেই জ্ঞানটা হবে একমুখী একমুখী, জাস্ট একদিকে আপনি নলেজ হবে, শুধু এই বিষয়গুলো বোঝেন বাকি কিছুই বোঝেন। এটা আমাকে নক করেছে। 2 নম্বর বলেছিলেন তোমাকে সবর করতে হবে, ধৈর্য ধরে শিখতে হবে, রাতারাতি তুমি কিছু করতে পারবে না, দিনের জন্য ধৈর্য ধরে আস্তে 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 এগিয়ে যেতে হবে। 3 নম্বর বলেছিলেন সাহস, তোমার সাহস লাগবে, ভীরু কাপুরুষদের জন্য জান্নাত নয়। আজকে